নামাজ আদায়ের পদ্ধতিগত ব্যবধান অবশ্য দাবি এখানে কোন রকমের চুক্তি চলবে না उदाहरण दी नबीजी बोलें जखन तुम्हरा बाथरूमे जाओ फला तस्तकबिलुल क़िबलाता वला तस्तकबिरुहा কেবলার দিকে মুখ কইরো না পিঠ কইরো না ওয়ালাকি শারিকু ও গারিকু তবে তোমরা পশ্চিম দিকে মুখ করিও পূর্ব দিকে মুখ করিও কি কেবলার দিকে মুখ করিও না পিঠ করিও না তবে পশ্চিম দিকে মুখ করিও এর নাম হাদিস এবার বলেন তো কোন দিক নিষেধ করছেন কেবলা আরে কথা কই আমাদের কেবলা পশ্চিম দিকে पश्चिम दिखे मुख करियो मुख करियो पश्चिम दिखे मुख करो हादी चलाइते विपदे पड़बें नहीं कथा कहना हादी चलाइते विपदे पड़बें नबीजी दिले दिले जालो ओ मुसलमान
সমাজের দোকানদার অনেক বড় ব্যবসায়ী তার দোকানের মধ্যে লেখা সুদ খাওয়া হারাম নিচে লেখা আল কোরআন এই কোরআনের আলো তার ঘরের মধ্যে ছড়িয়ে রেখেছে অথচ সমাজে সবচেয়ে বড় সুদখোর হে দোকানদার কথা বলেন দোকানে আগুন আলো চলছে কিনা কিন্তু দিলে আগুন নাই দিলে আলো নাই এজন্যই ওই এলাকার সুদখোর হে দোকানদার ঠিক না মানে ও মুসলমান আজকে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের ঘরের আমাদের বাড়ির ওয়ালের গেটের মধ্যে আমাদের মসজিদের মিম্বারের উপরে আমাদের প্রাইভেট কারের গ্লাসের মধ্যে আমাদের ঘরের ওয়ালে ওয়ালে ঠিক না বেটি আমাদের ঘরের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস চার কুল সুন্দর করে লেখা এত সুন্দর করে গ্লাস করে পেইন্টিং করে ঘরে লাগিয়ে রেখেছে সুন্দর আয়াতুল কুরসি ঘরে লাগিয়ে রেখেছে সুন্দর সূরা রহমান ঘরে লাগিয়ে রেখেছে সুন্দর সূরা ইয়াসিন ঘরে লাগিয়ে রেখেছে অথচ সেই ঘরের সদস্যদের 12 জনের 13 জনে কুল হুয়াল্লাহ পারে না কুরআন সুন্নাহ আলো ঘরে জ্বালাই লিখলাম হবে ঘরে তো জ্বলেই আছে এই জ্বলার দ্বারা কোনো লাভ হয় না ওই এলাকার দোকানদারের ঘরের মধ্যে লেখা আছে সুদ খাওয়া হারাম এরপরেও সে সবচেয়ে বেশি সুদ খায় তার একমাত্র কারণ হলো তার দিলের মধ্যে কোরআনের আলো জ্বলে নাই যার কারণে কোরআনের আলো ঘরে জ্বলেও তার কার্যক্রমে জ্বলে না ও আল্লাহর বান্দা এই জন্য প্রধান আমাদের মিশন কোরআন সুন্নাহর আলো পাঁচজন ব্যক্তি দিয়ে একটা পরিবার হয় এই পাঁচজন পরিবারের দিলের মধ্যে যদি কোরআন সুন্নাহর আলো জ্বলে উঠে বলেন তো পরিবারটা সুন্দর হবে কিনা এই পরিবার সুন্দর পাশের পরিবারটাও সুন্দর এরকম পাঁচটা পরিবার দিয়ে একটা বাড়ি হয় এরকম পাঁচটা বাড়ি দিয়ে একটা মহল্লা হয় এরকম পাঁচটা মহল্লা দিয়ে একটা গ্রাম হয় এরকম পাঁচটা গ্রাম দিয়ে একটা ইউনিয়ন হয় পাঁচটা ইউনিয়ন দিয়ে একটা উপজেলা হয় কয়েকটা উপজেলা দিয়ে একটা জেলা হয় কয়েকটা জেলা দিয়ে একটা বিভাগ হয় কয়েকটা বিভাগ দিয়ে একটা দেশ হয় ও মুসলমান পাঁচটা সদস্যের দিলের মধ্যে যদি কোরআন সুন্নাহর আলো জ্বলে উঠে পরিবার সুন্দর হয়ে যাবে কয়েকটা পরিবার সুন্দর হলে পুরো মহল্লা সুন্দর হবে কয়েকটা মহল্লা সুন্দর হলে পুরো ইউনিয়ন সুন্দর হবে কয়েকটা ইউনিয়ন সুন্দর হলে একটা উপজেলা সুন্দর হবে কয়েকটা উপজেলা সুন্দর হলে একটা জেলা সুন্দর হয়ে যাবে কয়েকটা জেলা সুন্দর হলে একটা বিভাগ সুন্দর হবে কয়েকটা বিভাগ সুন্দর হলে একটা দেশ সুন্দর হবে ওই সুন্দরদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী আর এমপি মন্ত্রী নির্বাচিত হবে ও মুসলমান তোমার সংসদ ভবন দখল করার চিন্তা করা লাগবে না রাস্তায় দাঁড়িয়ে তোমার গাড়ি ভাঙচুর করা লাগবে না তুমি এই সমস্ত গাড়ির চাকা ভ্রষ্ট করে দেওয়া লাগবে না গাড়িতে চলন্ত গাড়িতে পেট্রোল পাম্প আমি মানুষকে হত্যা করা লাগবে না তুমি সংসদ দখল করার আগে মানুষের দিল দখল করো সংসদ দখল করার আগে মানুষের দিলের মধ্যে কোরআনের আলো জ্বালিয়ে দাও খোদার কসম এই সমস্ত মানুষ দিয়েই তো সংসদ পরিচালিত হবে এইজন্য স্লোগান পাল্টান কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো